সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার গ্যালাক্সি বেসপাস ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে বসছি আপনাদের সামনে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা একটা টপিক, নোভেল করোনা ভাইরাস, যেটা চীনের উহান প্রদেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে এর সংক্রমণ ঘটে। সাধারণত বিজ্ঞানীরা বলছেন যে চীনের খাদ্য অভ্যাসের কারণে এই জিনিসটা উহান প্রদেশ থেকে সারা চীনে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। চীন এ নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ চীনের সাথে তাদের বিমান যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগ বন্ধ করেছে। ইভেন বাণিজ্য জাহাজ যেগুলো চীন থেকে যাচ্ছে সেগুলোকে এই বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। এক কথা, চীন এক ধরনের একঘরে হয়ে পড়ছে এই নোভেল করোনা ভাইরাসকে নিয়ে, যেটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের কি পাওয়া যাচ্ছে, যেটা এখন মানুষের মনের মধ্যে এক নতুন আতঙ্কের নাম। এই কথাটি না বললেই নয় যে আগামী প্রজন্মের, আগামী পৃথিবীর, আপনারা জানেন যে সারা পৃথিবীতে অনেক উন্নত দেশ, যে দেশগুলো পারমাণবিক বোমা সমৃদ্ধ হওয়ার জন্য দিন দিন শুধু চ্যালেঞ্জের মধ্যে আছে, এক দেশ আরেক দেশে চ্যালেঞ্জ করতেছে। পৃথিবী কখন যে আরেকটা যুদ্ধের সম্মুখীন হয় সেটা বলা যায় না। কোন দেশ কোন দেশের চেয়ে সবচেয়ে বেশি ক্ষমতাশালী হবে, কোন দেশ কোন দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র অর্জন করবে, এইটা নিয়ে একটা প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত। পারমাণবিক সমৃদ্ধ হওয়ার জন্য যে চ্যালেঞ্জ, আমি দেখতেছি যে বিষয়টা হচ্ছে যে পারমাণবিক বোমার চেয়ে ভয়াবহ হচ্ছে এই জীবাণু অস্ত্রটা। আমার মনে হয় যে কেউ কেউ বলছে যে নোভেল করোনা ভাইরাস নাকি চীনের কোনো এক ল্যাবরেটরি টেস্টিং থেকে এটা স্প্রেড আউট হয়েছে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলছেন চীনের মানুষের খাদ্য অভ্যাসের কারণে এটা স্প্রেড আউট হয়েছে। এই চীনরা নাকি জীবাণু অস্ত্র আবিষ্কারের জন্য ল্যাবরেটরিতে সামথিং কোনো একটা কিছু করতেছিল, যাতে অন্য কোনো পৃথিবীর যে কোনো শক্তি যদি, তাদের পরাশক্তি যদি তার চীনের বিরুদ্ধে মাথা উঠাতে চায়, তাহলে যাতে এই জীবাণু অস্ত্র দিয়ে ওই শক্তিকে দমিয়ে রাখা যায়। সেটা দেখা যাচ্ছে যে এখন যদি আমরা একটা বিষয় অ্যানালাইসিস করি, দেখা যাবে যে নোভেল করোনা ভাইরাস বা এছে কোনো সাধারণ একটি ভাইরাস, দেখেন যে সাধারণ মানুষকে, একটা ইউজ পপুলেশনকে, ম্যাস পপুলেশনকে কীভাবে একদম কি জিম্মি করে ফেলে একটা ভাইরাসের কাছে এই মানব জাতি কতটুকু অসহায়। আগামী প্রজন্মে এই ভাইরাসের প্রপার ট্রিটমেন্ট নাই, কি হচ্ছে না, মানুষ আক্রান্ত হলে দেখা যায় একজনের কাছ থেকে আরেকজন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে। একজন সংক্রামক যখন, এই সংক্রামক ভাইরাস যখন আক্রান্ত হয়, তখন দেখা যায় যে ওই মানুষটা ওই রোগে যে আক্রান্ত সেটা বোঝা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে আশেপাশে আর 10-15-20-50 জন এইটা মানে এইটা রোগটা যখন স্প্রেড আউট হয়ে যাচ্ছে দ্রুত গতিতে, এটা স্প্রেড আউট হয়ে গেছে একটা কমিউনিটির মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে, একটা মহামারী আকার ধারণ করতে পারে এই নোভেল করোনা ভাইরাস বা আরো সামথিং যেগুলো আগামী পৃথিবীতে আমাদের আমরা ফেস করতে হতে পারে, যেটা এই আগামী প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বায়োটেকনোলজি। যে ভাইরাস একটা হঠাৎ করে যখন ছড়িয়ে পড়ে, তখন দেখা যায় যে তার কোনো প্রপার ট্রিটমেন্ট থাকে না, তখন চিকিৎসা বিজ্ঞানীরা খুব কি নিয়ে তারা মাঠে নামেন যে এটা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে চিকিৎসা আবিষ্কার করা যায়, কিন্তু হুট করে এর আগ থেকে কোনো প্রিপারেশন থাকে না, যেটা আগামী প্রজন্মের জন্য পারমাণবিক বোমার চেয়ে একটা ভয়ানক আকারের একটা রূপ নিতে পারে আগামী প্রজন্মের এই পৃথিবীতে। এটা নোভেল করোনা ভাইরাস বা সামথিং আরো যে কোনো কোনো কিছু, এর জন্য আগামী পৃথিবীকে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে, যাতে শুধু এই নোভেল করোনা ভাইরাস না, যে কোনো এই বায়োটেকনোলজিক্যাল বিষয়ে খুবই অ্যাওয়ার থাকার জন্য। আর অনেকেই হয়তো আমরা দেখছি যে বিভিন্ন চ্যানেল এবং মিডিয়ায় এগুলাকে ন্যাচারাল রিয়াকশন হিসাবে বলছেন এবং ভিডিও আপলোড করছেন এবং এগুলা বলতেছেন যে এই প্রকৃতি নাকি ব্যবস্থা নিতেছে, চীনারা তাদের যে খাদ্য অভ্যাসের কথা বলছে, এরা নাকি এমন কোনো কিছু খায় যেগুলো আমরা বিভিন্ন, আমরা মানুষ হিসাবে আমরা বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সৃষ্টিকর্তা, আমাদেরকে কোন কি খেতে হবে, কি খেতে হবে না, কি হারাম কি হালাল, এই ধরনের কিছু নির্দিষ্ট রুটিন করে দিচ্ছেন, মেনু করে দিচ্ছেন, আমরা ওই অনুযায়ী আমরা জন্মগতভাবে আমরা খাদ্য অভ্যাস অর্জন করি। কিন্তু চীনাদের যে খাদ্য অভ্যাস, দেখা যায় যে তারা বিভিন্ন পশু পাখি প্রাণী সাপ বিচ্ছু এমন কোনো কিছুই নাই যে চীনারা খায় না, এই পশু পাখি থেকে নাকি এই ভাইরাসের স্প্রেড আউট হয়েছে। কিন্তু একটা দৃশ্যমান বিষয় হচ্ছে চীনারা যদি খাদ্য অভ্যাসের কারণে যদি ওই নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতে করোনা ভাইরাস চলে আসছে, বাংলাদেশে আসতে সময় লাগবে না, যুক্তরাষ্ট্রে চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, তাদের খাদ্য অভ্যাস তো চীনাদের মতো না। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে চীনারা এটা জন্ম দিয়ে সারা পৃথিবীতে যদি দেখা যাচ্ছে যে আমরা দেখছি চীনারা হচ্ছে যে পৃথিবীর, তারা বলতে হবে যে তারা পৃথিবীর ফেরিওয়ালা, এখন দেখা যাচ্ছে করোনা ভাইরাসে সারা পৃথিবীতে তারা ফেরি করে বেড়াচ্ছে, তারা এখন যদি এই ধরনের জীবাণু অস্ত্র যদি তারা সারা পৃথিবীতে ফেরিওয়ালার মতো ছড়িয়ে দেয়, তাহলে এটা সারা পৃথিবীর যে মানব জাতির জন্য একটা হুমকি স্বরূপ কি হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের যে মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য এর কোনো বিকল্প নেই, এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। টেক এ ব্রেক।